নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা মাছের কোনো না কোনো বিশেষ পদ খেয়েই থাকি। আজ আমি আপনাদের সাথে মাছের রাজকীয় পদের রেসিপি একটা শেয়ার করব, কাতলা মাছের কোরমা। এটা ভীষণই সিম্পল আর টেস্টি একটা রেসিপি, আর বানানো খুবই সহজ। রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করি। প্রথমে দুটো পেস্ট রেডি করে নেব। প্রথমটা হচ্ছে 12টা কাজু আর 8টা কিশমিশের একটা পেস্ট, আর সেকেন্ড পেস্টটা হচ্ছে দই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। দুটো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে কাতলা মাছগুলোকে লেবু আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট আমি রাখবো। আমি এখানে 500 গ্রাম কাতলার শিরের মাছটা নিয়েছি, আপনারা চাইলে পেটি মাছও নিয়ে করতে পারেন। প্যানে তেল ঢেলে দিলাম, সেটা গরম হয়ে এলেই একে একে মাছগুলো দিয়ে দেব। প্রতিটা পিঠ 3 মিনিট রেখে উল্টে দেব। তিন মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, কড়া ভাজবো না, জাস্ট হালকা ভেজে তুলে নেব। এতে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, না হলে সর্ষের তেল ব্যবহার করলে সর্ষের তেলের একটা হলুদ ভাবটা মাছে চলে আসবে। ওই মাছ ভাজার তেলেতেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবারে পেঁয়াজটাকে একটু সাইডে কাট করে নিয়ে বাকি যে তেলটা ছিল সেই তেলটা অন্যদিকে দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলাটাকে আমি ভেজে নেব। মনে রাখবেন, এটা যেহেতু একটা রিচ রান্না তাই কম তেল ব্যবহার করলে সেই স্বাদটা কিন্তু আসবে না। অ্যাড করে দিলাম দই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা, ভালো করে মিশিয়ে নেব এটাকে। একটু তেল ছাড়তে শুরু করলে আদা আর রসুনের বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি দারুণ তেল ছেড়েছে। এই পয়েন্টেই অ্যাড করে দিলাম কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। অ্যাড করছি পরিমাণ মতো নুন আর চিনি। আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন। দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এতে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না, কারণ কোরমার গ্রেভি কিন্তু সাদাই হয়। মাছগুলো উল্টে পাল্টে 15 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। আমার কোরমা অলমোস্ট ডান। অ্যাড করলাম একটু গরম মশলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে ঘি আর গরম মশলাটাকে একসাথে মিশিয়ে নেব। যারা একদমই ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে 10 মিনিট আমি রেস্ট দেব। রেডি আমার রাজকীয় স্বাদের কাতলা মাছের কোরমা। চলুন সার্ভ করে নিই। এই কোরমা রান্নার সময় একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর এই কোরমাটাকে আপনারা যে কোনো পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। আমার রুই মাছের আরও রেসিপি দেখতে হলে উপরে আই বাটনে বা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।